সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনেকদিন পরে তোমাদের সামনে আবার এসে উপস্থিত হয়েছি। বদলকোট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা করোনাকালীন সময়ে ভালো থাকবা, ভালো আছো, সুস্থ আছো, এটি আমরা আশা করি এবং দোয়া করছি। এই অনলাইন ক্লাসের অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রথমে আজকে আমরা অনুবাদ সমানুবাদ থেকে এই ক্লাসটা করব। অনুবাদ সমানুপাতে তোমরা লক্ষ্য করছো বোর্ডে একটা উদ্দীপক লেখা আছে এবং তিনটা সমস্যামূলক অঙ্ক এখানে দেওয়া আছে, কেমন? তাহলে ভেরি ইন্টারেস্টিং অনুবাদ সমানুপাত, তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে ভালো করে বুঝতে পারবে এবং আশা করি আমার ক্লাসটা ফলো করলে তোমরা আরও আন্তরিক হবে, আরও ভালো করে তোমরা রিয়েলাইজ করতে পারবে। লক্ষ্য করো এখানে উদ্দীপকে দেওয়া আছে আমাদের টেন ইন্টু এক্স ইনভার্স ওয়ান ইকুয়াল টু এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান এবং সি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এটা হলো আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের তিনটা সমস্যামূলক প্রশ্ন আছে, জ্ঞান, অন্ধা এবং প্রয়োগ উচ্চতার দক্ষতা। তোমরা লক্ষ্য করো কতে দেওয়া আছে, দেখাও যে এক্স ইকুয়াল টু টেন এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। ক্ষতে আছে প্রমাণ করো যে এক্স প্লাস ফাইভ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ এ, ফাইভ বি প্লাস এক্স প্লাস ফাইভ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ বি ইকুয়াল টু টু যখন এ ইজ নট ইকুয়াল বি। আর গতে দেওয়া আছে প্রমাণ করো যে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হোল অফ পি ইনভার্স থ্রি প্লাস কিউ ইনভার্স থ্রি প্লাস আর ইনভার্স থ্রি ইকুয়াল পি কিউব প্লাস কিউ কিউ প্লাস আর কিউ। থ্যাংক ইউ। এবার আমরা ক এর সমাধানটা করব। লক্ষ্য করো তোমরা, তাহলে প্রথমে আসো আমরা ক, কতে আমাদের কি দেওয়া আছে দেখো। কতে আমাদের, আমরা উদ্দীপক থেকে কাজটা করতে হবে। কয়ের কাজটা করতে হলে আমাদের উদ্দীপকের প্রথম অংশ থেকে কাজটা করব। প্রথম অংশে আমাদের আছে দেখো টেন ইন্টু টেন ইন্টু এক্স ইনভার্স ওয়ান ইকুয়াল টু এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান, কেমন? তোমরা নিচে ক্লাসে শিখে আসছো এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ, কেমন? বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই বি। তাহলে এইখানে আসো, তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো, এখানে টেন ইন্টু এক্স ইনভার্স ওয়ান তাহলে হবে ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ ইনভার্স ওয়ান ওয়ান বাই এ প্লাস বি ইনভার্স ওয়ান ওয়ান বাই বি ইমপ্লাইজ। তাহলে এখানে আমরা টেন উপরে লিখব, নিচে এক্স ইকুয়াল টু এখানে দাঁড়াবে, আমরা লসাগু করবো এ বি, তাহলে এখানে হবে বি প্লাস এ, কেমন? এবার আমরা এটাকে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি দাঁড়ালো, তাহলে উপরে এক্স যাবে নিচে টেন ইকুয়াল টু এখানে উপরে হবে এ বি আর নিচে হবে এ প্লাস বি। আমরা কী কাজ করেছি, এখানে বিপরীতকরণ করেছি। এবার আমরা কী কাজ করব, টেন দ্বারা উপরে গুণ করে ফেলবো, তাহলে এখানে থাকবে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু উপরে টেন দ্বারা উপরে গুণ করলে হবে টেন এ বি আর নিচে থাকবে এ প্লাস বি, এ প্লাস বি। লক্ষ্য করো আমাদের কয়েক অংশ উত্তর হয়ে গেছে, দেখছো খুব ইন্টারেস্টিং, খুব মনোযোগী হলে খুব ভালো লাগবে। তাহলে আমাদের কয়েক অংশ উত্তর হয়ে গেছে, দেখাও যে এক্স ইকুয়াল টু টেন এ বি ডিভাইড বাই এ প্লাস বি, তাহলে আমরা কয়েক অংশ উত্তর পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু টেন এ বি ডিভাইড বাই এ প্লাস বি। আশা করি তোমরা বুঝতে পারছ। আমি আবার রিপিট করি, টেন ইন্টু এক্স ইনভার্স ওয়ান তাহলে এক্স ইনভার্স ওয়ান ইকু হলো ওয়ান বাই এক্স, এ ইনভার্স ওয়ান হলো ওয়ান বাই এ আর বি ইনভার্স ওয়ান হলো ওয়ান বাই বি। তাহলে আমরা এখানে টেন দ্বারা ওয়ানকে গুণ করে উপরে টেন লিখছি নিচে এক্স, আর এখানে লসাগু করেছি এ এবং বি এর লসাগু এ বি, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করেছি তাহলে বি প্লাস এ। তাহলে এখানে বিপরীতকরণ করেছি, লবকে হরে নিয়ে গেছি, হরকে লবে নিয়ে গেছি, তাহলে উপরে ছিল টেন বাই এক্স, তাহলে বিপরীতকরণ করলে হবে এক্স বাই টেন, এখানে উপরে ছিল এ প্লাস বি আর বিপরীতকরণ করলে হবে এ প্লাস বি নিচে যাবে আর উপরে এ বি হবে। এরপরে আমরা বের করেছি এক্স এর মান, এক্স এর মান বের করতে গিয়ে আমরা টেন দ্বারা এ বিকে গুণ করেছি, তাহলে এক্স ইকুয়াল টু টেন এ বি ডিভাইডেড বাই নিচে দাঁড়ালো এ প্লাস বি। তাহলে আমরা আমাদের কয়ের অংশে উত্তর হয়ে গেছে, কয়ের অংশে উত্তর হয়ে গেছে। তাহলে আমরা লিখবো দেখানো হলো বা শুট, এস এইচ ও ডব্লিউ ই ডি, শুট কয়ের অংশে উত্তর হয়ে গেছে। আশা করি কয়ের অংশে উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপর আসবে ক্ষয়ের অংশের উত্তর। আমরা ক্ষতে দেওয়া আছে কি লক্ষ্য করো, ক্ষতে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ফাইভ এ ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ বি প্লাস এক্স প্লাস, না এখানে বি হবে না, এখানে এ হবে। তাহলে এক্স প্লাস ফাইভ এ ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ এ ইকুয়াল টু প্লাস এক্স প্লাস ফাইভ বি ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ বি ইকুয়াল টু টু আমাদের প্রমাণ করতে হবে, কেমন? তাহলে আমরা কয়ের অংশের থেকে কাজটা করব। তাহলে আমরা ক্ষয়ের কাজ আমরা আরম্ভ করব, খ
ক্ষতে তাহলে আমরা ক থেকে কি পাই পাইলাম আমরা আমাদের লিখতে হবে ক থেকে পাই কি পেলাম আমরা দেখো x = কত লেখা আছে x = 10 ab divided by a plus b কেন এবার লক্ষ্য করো আমাদের এখানে আছে x plus 5a divided by x minus 5a কিন্তু আমাদের এখানে আছে শুধু x কেন তাহলে আমরা এখানে কি কাজ করব আমরা এখানে বলো আমরা উভয় পক্ষকে ক থেকে আমরা যে অংশটা পেয়েছি x = 10ab divided by a plus b সেই অংশের উভয় পক্ষকে আমরা 5a দ্বারা ভাগ করব কি দ্বারা ভাগ করব আমরা 5a দ্বারা ভাগ করব তাহলে লক্ষ্য করো আমরা কি পাই তাহলে x divided by 5a কেমন আর এখানে উপরে আছে 10ab divided by আমরা ভাগ করব 5a দ্বারা তাহলে 5a into a plus b ইমপ্লাই উপরে আছে x নিচে নিচে আছে 5a 5a ইকুয়াল টু এবার 5a দ্বারা 10ab কে ভাগ করব তাহলে 5 দ্বারা 10 কে ভাগ করলে উপরে থাকবে 2 এ দ্বারা a কে ভাগ করলে 1 থাকবে 1 দ্বারা b কে গুণ করলে b হবে আর নিচে থাকবে a প্লাস b তাহলে আমরা পেলাম x / 5a ইকুয়াল টু 2b ডিভাইড বাই a প্লাস b আমাদের এখানে লক্ষ্য করো আমাদের ক্ষতে আছে x প্লাস 5a ডিভাইড বাই x মাইনাস 5a তাহলে আমরা কাজটা এখানে কি করব উপরে x প্লাস 5a আনতে হবে আর নিচে x মাইনাস 5a আনতে হবে আনতে হলে আমাদের যোজন বিয়োজন করতে হবে কি করতে হবে যোজন বিয়োজন করব আমরা তাহলে দেখো তাহলে উপরে আমরা লিখব x প্লাস 5a আর নিচে আমরা লিখব x মাইনাস 5a কেমন একই নিয়মে ডান পাশও করতে হবে তাহলে টুয়াইস বি প্লাস এ প্লাস বি আর নিচে হবে টুয়াইস বি মাইনাস এ মাইনাস বি আমরা কি কাজটা এখানে করেছি যোজন বিয়োজন যোজন বিয়োজনের কাজটা তোমরা নিচে ক্লাসে করে আসছো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যোজন বিয়োজন হলো লব যোগ হর লব এবং হর যোগ করে উপরে লিখতে হবে আর লব থেকে হর বিয়োগ করে নিচে লিখতে হবে একই নিয়মে ডান পাশে করতে হবে লব যোগ হর আর নিচে আসবে লব বিয়োগ হর তাহলে এখানে দাঁড়ালো কি দেখো লক্ষ্য করো তাহলে উপরে আছে x প্লাস 5a আর নিচে আছে x মাইনাস 5a ইকুয়াল এবার দেখো একই রাশি যোগ হবে টুয়াইস বি আর বি তাহলে এ প্লাস থ্রাইস বি আর নিচে বিয়োগ হবে তাহলে মাইনাস এ মাইনাস প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এটা আমরা আগে লিখছি মাইনাস প্লাস টুয়াইস বি থেকে মাইনাস বি যোগ হলে হবে প্লাস বি এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো এইবার লক্ষ্য করো পরবর্তী অংশে আছে x প্লাস 5b ডিভাইড বাই x মাইনাস 5b তাহলে এখানেও আমরা ওই x ইকুয়াল টু 10ab ডিভাইড বাই a প্লাস b থেকে কাজ করতে হবে লক্ষ্য করো তাহলে আমরা আবার লিখব আবার x ইকুয়াল টু 10ab ডিভাইড বাই a প্লাস b আমরা লিখব আবার x ইকুয়াল টু 10ab ডিভাইড বাই a প্লাস b ইমপ্লাই এবার দেখো এখানে আছে x প্লাস 5b আর নিচে আছে x মাইনাস 5b তাহলে আমরা 5b নিতে হবে 5b নিতে হলে এখানে উভয় পক্ষকে এবার আমরা 5b দ্বারা ভাগ করব আমরা কি দ্বারা ভাগ করব 5b দ্বারা ভাগ করব তাহলে এখানে দেখো তাহলে x ডিভাইডেড বাই 5b ইকুয়াল উপরে আছে 10ab আমরা ভাগ করব 5b দ্বারা তাহলে 5b ইনটু a প্লাস b ইমপ্লাই এবার দেখো এখানে x ডিভাইডেড বাই 5b এইবার এখানে 5b দ্বারা 10ab কে ভাগ হবে 5 দ্বারা 10 কে ভাগ করলে উপরে 2 হবে b দ্বারা b কে ভাগ করলে 1 1 দ্বারা একে গুণ করলে a হবে আর নিচে হবে a প্লাস b আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবার দেখো এখানে আছে x প্লাস 5b আমাদের এখানে x প্লাস 5b নাই নিচে আছে x মাইনাস 5b আমাদের এখানে x মাইনাস 5b নাই তাহলে আমরা আবার এখানে উভয় পক্ষে যোজন বিয়োজনের কাজ করতে হবে এখানে যেমন ভাবে আমরা যোজন বিয়োজনের কাজ করেছি এখানে একই নিয়মে আমরা যোজন বিয়োজনের কাজ করব তাহলে আমরা কি পেলাম তাহলে দেখো উপরে x প্লাস 5b যোজন করলে পাবো
আর নিচে বিয়োজন করলে x মাইনাস 5b ইকুয়াল এখানে যোজন হবে টুয়াইস এ প্লাস এ প্লাস বি আর এখানে হবে টুয়াইস এ মাইনাস বি কেমন তাহলে এখানে একই নিয়মে আমরা কি করেছি যোজন বিয়োজন করেছি তাহলে এখানে দাঁড়ালো কি উপরে যা আছে তাই লেখা x প্লাস 5b আর নিচে x মাইনাস 5b ইকুয়াল টু উপরে যোগ হবে টুয়াইসের সাথে যোগ করলে হবে থ্রাইসে আর এখানে প্লাস বি বসে যাবে টুয়াইসে থেকে বিয়োগ হলে হবে a এখানে মাইনাস বি বসে যাবে এটাকে আমরা দুই নং দিলাম শুন নাম দিলাম দুই নং সমীকরণ এবার আমরা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণ যোগ করে কাজ করতে পারি অথবা এখানে বাম পক্ষে এই মানগুলো বসিয়েও আমরা কাজ করতে পারি তোমাদের ইচ্ছা যেভাবে তোমরা সহজ মনে করো সেভাবে কাজ করতে পারবা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণ যোগ করেও কাজ করা যাবে অথবা এই দুটো মান আমরা বাম পক্ষে বসিয়েও কাজ করতে পারবো তাহলে যদি আমরা এক নম্বরের সাথে দুই নং যোগ করে কাজ করি তাহলে লক্ষ্য করো আমরা কি পাই তাহলে আমরা লিখব এক এক নং যোগ দুই নং তাহলে এক নং আমাদের বাম পক্ষে কি লেখা আছে দেখো এক্স প্লাস ফাইভ এ এক্স প্লাস ফাইভ এ ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ এ প্লাস উপরে লেখা আছে এক্স প্লাস ফাইভ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ বি ইকুয়াল টু এবার ডান পাশ আসবে ডান পাশে এক নম্বরে কি লেখা আছে দেখো এ প্লাস থ্রাইস বি আর নিচে আছে মাইনাস এ প্লাস বি প্লাস এবার দুই নম্বরের ডান পাশ দুই নম্বরের ডান পাশে কি লেখা আছে দেখো থ্রাইস এ প্লাস বি আর নিচে আছে এ মাইনাস বি কেমন এবার আমরা ডান পাশটা নিয়ে কাজ করে টু বের করতে হবে ডান পাশটা নিয়ে কাজ করে টু বের করতে হবে দেখো তাহলে এখানে সমান চিহ্ন দিলাম আমরা এখানে আমরা নিচে একটু কাজ করব এখানে আছে মাইনাস এ প্লাস বি তাহলে আমরা দুটো থেকে মাইনাস কম নিলে হবে এ মাইনাস বি আর উপরে যা আছে তাই লিখব এ প্লাস থ্রাইস বি প্লাস চিহ্ন নিচে আছে এ মাইনাস বি আর উপরে লিখব আমরা থ্রাইস এ প্লাস বি থ্রাইস এ প্লাস বি তাহলে ইকুয়াল এবার আমরা লসাগু করব লসাগু কি দাঁড়ালো আমরা মাইনাস ইনটু এ মাইনাস বি নিব লসাগু কেমন তাহলে ভাগ করলে ওয়ান তাহলে ওয়ান দ্বারা গুণ করলে এ প্লাস থ্রাইস বি তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস বি দ্বারা ভাগলে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ হবে মাইনাস থ্রাইস এ তারপরে আসবে মাইনাস বি সমান চিহ্ন নিচে মাইনাস হোল অফ এ মাইনাস বি কেমন এবার এখানে মাইনাস থ্রাইস এ প্লাস এ যোগ করলে হবে মাইনাস টুয়াইস এ টুয়াইস এ প্লাস থ্রাইস বি থেকে মাইনাস বি বাদ যাবে তাহলে থাকবে প্লাস টুয়াইস বি কেমন তাহলে এবার নিচে দাঁড়ালো মাইনাস ইনটু এ মাইনাস বি আর উপরে মাইনাস টু কমন নেবো আমরা মাইনাস টু কমন নিলে থাক দাঁড়াবে এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি তাহলে উপরে নিচে এখানে ভাগ করলে ওয়ান হবে এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে থাকবে টু কেমন দেখো এই বাম পক্ষের মান বের করার জন্য বলছে টু প্রমাণ করে বের করার জন্য বলছে টু তাহলে আমরা এই মানটা পেলাম কত টু ভেরি ইন্টারেস্টিং কেমন তাহলে আমরা যেহেতু প্রমাণ করার জন্য বলছে তাহলে আমরা লিখব এখানে প্রুফ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং ভবিষ্যতে প্র্যাকটিস করবা এই ধরনের আরও অনেক অঙ্ক আছে এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করলে তোমরা আরও অনেক শিখতে পারবে তাহলে আমাদের ক্ষয়ের কাজ সমাপ্ত হয়েছে ক্ষয়ের কাজটা আমাদের শেষ হয়েছে এবার আমরা গয়ের অংশের কাজ করব কেমন গয়ের অংশের কাজে করতে হলে আমাদের দ্বিতীয় উদ্দীপক থেকে কাজটা করতে হবে দ্বিতীয় উদ্দীপকে আলে আজ কি লেখা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা কাজটা করব দেখো এবার আমরা গয়ের কাজ করব গয়ের কাজ করব আমাদের দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক তাহলে আমরা লিখব দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি এখানে সুতরাং আমরা এখানে লিখব কি লিখব পি বাই কিউ
इक्वल टू क्यू बाई आर যেহেতু তিনটে রাশি ক্রমিক সমানুপাতিক সুতরাং মধ্যবর্তী রাশিটা দুইবার আসবে অনুপাতের মধ্যে তাহলে আমরা লিখব পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি বজ্র গুণন করি তাহলে আমরা পাবো কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর আমরা পেলাম মান পেলাম কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এইবার আমাদের গতে প্রমাণ করার জন্য বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার তাহলে আমরা ই হোল অফ পি ইনভার্স থ্রি প্লাস ওয়ান বাই কিউ ইনভার্স থ্রি প্লাস ওয়ান বাই আর ইনভার্স থ্রি ইকুয়াল টু এই ডান পক্ষ তাহলে আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার হোল অফ পি ইনভার্স থ্রি প্লাস কিউ ইনভার্স থ্রি প্লাস আর ইনভার্স থ্রি কেমন তাহলে ইকুয়াল পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এবার এখানে কাজ করব একটু আগে আমরা বলেছি এক্স ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এক্স তাহলে পি ইনভার্স ওয়ান ইকুয়াল টু হবে ওয়ান বাই পি